ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম বিদেশ সফরে এ মাসে শেষে ভুটান যাচ্ছেন নরেন্দ্র মোদি আগামী দু তিন মাসের মধ্যে তিনি যুক্তরাষ্ট্র জাপান ও ব্রাজিল সহ আরও কয়েকটি দেশ সফর করবেন আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি আরও উজ্জ্বল করা এবং উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য ও অন্যান্য সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে মোদি এসব সফর করতে যাচ্ছেন বলে জানিয়েছে সেদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আধিপত্য বিস্তারের চেষ্টার মধ্যেই জাপানকে আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি আলোচনা করবেন আগামী মাসে ব্রাজিলে অনুষ্ঠেয় উন্নয়নশীল পাঁচটি দেশের সংগঠন ব্রিক্সের সম্মেলনে মোদী যোগ দিতে পারেন সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের সভায় যোগ দেওয়ার ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন নরেন্দ্র মোদী